আসসালামু আলাইকুম, আমি আফরোজা চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমার রান্নাঘরের এই জিনিসগুলো আমি কিভাবে পরিষ্কার করি, তেল ছাঁকনি, পিঠার সাজ, চা ছাঁকনি, চিমটা, যা যা আমার স্টিলের জিনিস আছে সেগুলোকে আমি কিভাবে ক্লিন করি দেখুন। প্রতি 2-3 মাস পরপর আমি ডিটারজেন্ট আর পানিতে খুব ভালো করে এগুলোকে ফুটিয়ে নিই 15-20 মিনিট। এক এক করে সব দিয়ে দিব, পিলার, চা ছাঁকনি, তেল ছাঁকনি, সব কিছু, দুটো পিঠার সাজ। 15-20 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এক এক করে মেজে নেব। দেখুন, ফুটানোর জন্যই অনেকটা উঠে গেছে, বাকিগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালো করে আমি মেজে নেব, কিছুক্ষণ মেজে ধুয়ে নেব, একদম পরিষ্কার। পিলারটাকেও আমি ফুটিয়ে নিয়েছি, এখন আমি সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। তেলের জিনিস ভাজা পোড়া করার জন্য এই ছাঁকনিটা আমি ব্যবহার করি, এটাকেও আমি মেজে নিব খুব ভালো করে। এটা আমার অনেক বছরের, প্রায় 10-15 বছর হয়ে গেছে, এটা আমি প্রথম যখন বের হয়েছে তখন কিনেছিলাম। সেই জিনিসটাকে আমি প্রতি 3-4 মাস পর পর এভাবে মেজে ধুয়ে রেখে দেই, তাই আজও ব্যবহার করছি। প্রতিটা জায়গা ঘষে ঘষে মেজে নেব, এরপরে ধুয়ে নেব। দেখুন, তেল তেল তেলে ভাব নেই, একদম চকচকে হয়ে গেছে। চা ছাঁকনি, তেল ছাঁকনি, এগুলোকে আমি মেজে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নেব, দেখুন কতটা চকচক করছে। দেখুন, সবগুলো জিনিস আমার ধোয়া হয়ে গেছে আর একদম তেল তেলে ভাব নেই, পরিষ্কার হয়ে গেছে, চকচকে পরিষ্কার। আমি ঠিক এভাবেই আমার জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি। এভাবে পরিষ্কার করলে দীর্ঘদিন এক একটা জিনিস ব্যবহার করা যায়। আমার প্রতিটা জিনিসই অনেক বছরের পুরনো, তবু আমি ব্যবহার করতে পারছি। আল্লাহ হাফেজ।